কত প্রশ্ন ছিল? দে 10 বছরকে দিনে প্রকাশ করো। এখানে দেখো, তোমাদের বইয়ের ডান পাশে লেখা আছে 1 মাস সমান 30 দিন। নিশ্চয় তোমরা তোমাদের বইতে দেখতেছ 141 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কের শুরুতে ডান পাশে লেখা আছে ধড়ি 1 মাস সমান 30 দিন। যারা গত ক্লাসে ক্লাসগুলো করেছে সময়ের সর্বশেষ ক্লাস বা এর আগের ক্লাসটিতে আমি বলছি যে মাস উল্লেখ করে দিয়ে থাকলে আমাকে বছরটা হিসেব করতে হবে মাস দিয়ে। তো সেটা কি, সেটার ব্যাখ্যা আমরা পড়ে যাচ্ছি। তো এখানে আছে 10 বছরকে দিনে প্রকাশ করো, 10 বছরকে দিনে প্রকাশ করতে বলছে। এখন আমাদের যে কাজটি করা দরকার সেটি হচ্ছে আমরা দুই ভাবে করতে পারতাম অঙ্কটাকে। একটা হচ্ছে আমরা জানি 1 বছর সমান 365 দিন, এটা আমরা সবাই মুখস্থ করে আসছি। কিন্তু এখানে যেহেতু তোমার মাসের নাম উল্লেখ করে দেওয়া আছে যে মাস 1 মাস সমান 30 দিন, তাহলে আমাকে প্রথমে বছরটাকে মাসে নিতে হবে, তারপরে দিনে নিতে হবে। তাহলে
যা হোক, তো এক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে অঙ্কটা করতে আমাদেরকে, যেহেতু আমার বছরকে দিনে প্রকাশ করতে বলছে, তো বছরকে দিনে প্রকাশ করতে আমার স্টেপ হচ্ছে কয়টা? দুইটা। প্রথমে বছরকে মাসে নিয়ে আসতে হবে, কয় মাস হয়, কত বছরে কয় মাস হয়, সেই কয় মাসকে আমরা 30 দিয়ে গুণ করে দিব। প্রথমে আমরা বছরকে মাসে আনবো, আনার পরে মাস, এক মাস সমান 30 দিন, তাহলে যে কয় মাস হবে সেই কয় মাসকে 30 দিয়ে গুণ করে আমরা দিন বের করব। আসো আমরা তাহলে বোর্ডে করি, সবাই তাহলে খেয়াল করি। তাহলে এই যে এই প্রশ্নে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে যে বছরকে মাসে নিয়ে তারপরে দিনে প্রকাশ করতে হবে এই অঙ্কে, কারণ আমার ডান পাশে লিখে দিয়েছে যে ধরি এক মাস সমান 30 দিন। সেই ধরা জিনিসকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করব। তো যে 10 বছর আমরা জানি, আমরা লিখব আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 1 বছর সমান 12 মাস, আমরা জানি 1 বছর সমান 12 মাস। এটা কিন্তু আলাদা একটা বিষয়, এটা আমার প্রশ্নের বিষয়, এটা হচ্ছে আমার মূল অঙ্ক, এখান থেকে আমরা শুরু করলাম। এখানে সমাধান লিখে দিতে পারো, না লিখলে কোনো সমস্যা নাই। আচ্ছা এখন দেখো, আমরা জানি 1 বছর সমান 12 মাস, 12 মাস হলে তাহলে 10 বছর সমান কত মাস? তাহলে 12 1 বছর, তাহলে 10, এখানে হবে যদি 10 হয়, 10 বছর সমান, তাহলে এখানে 10 দিয়ে গুণ করে দেব, এ পাশকে 10 দিয়ে গুণ করে দেব। দেখি, সুতরাং 10 বছর সমান 12 গুণ 10 মাস সমান সমান 120 মাস। তাহলে আমরা কি পেলাম, যে 1 বছর সমান যদি 12 মাস হয়, তাহলে 10 বছর সমান 120 মাস। তাহলে প্রথম কাজ কি করলাম, 10 বছরকে আমরা মাসে পরিণত করলাম। আর 10 বছর যদি মাসে পরিণত করি তাহলে আসে 120 মাস। এবারে পরের স্টেপে আসে, আমরা এখন আমাদের অঙ্কের আসল অংশে এখনো যাই নাই, তো সেক্ষেত্রে আমি প্রথমে অংশটুকু মুছে নিচ্ছি। যারা এই পর্যন্ত কোর্স তো লিখে ফেলছো, আর যারা করো নাই তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো মোবাইলে, আর যারা ল্যাপটপে দেখতেছো তারা তো করে নেওয়া লাগবে, কিছু করার নাই। তাহলে আমাদের প্রশ্ন ছিল দিনে প্রকাশ করতে, আমরা এখন মাস পর্যন্ত প্রকাশ করলাম, এখন আমাদেরকে দিনে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে আমাদের বলছে যে ধরি 1 মাস সমান, মানে এখানে যে 1 মাস সমান 30 দিন যে ছিল, তাহলে তাহলে আমাদের হচ্ছে 120 মাস। তাহলে দিনে পরিণত করতে হলে কি করতে হবে, প্রতিটা মাসকে 30 দিয়ে গুণ করতে হবে, তাহলে দিনে পরিণত হবে। তাহলে এই যে মাস আছে 120 মাস, এটাকে 30 দিয়ে গুণ করলে যে গুণফল আসবে
সেটাই গুণ ফলটা হচ্ছে আমার দিনে পরিণত হবে। দেখো কিভাবে করি আমরা, ১২০ মাস, ১২০×৩০ সমান সমান ব্র্যাকেট দিয়ে আমরা দিন লিখে দিতে পারেন, ব্র্যাকেট এখানে না দিলেও হবে সমস্যা নেই, যেহেতু অন্য কোনো কিছু নাই। এখন এখানে লিখে দিতে পারো থার্ড ব্র্যাকেট, যেহেতু ১ মাস সমান ৩০ দিন, এটা লিখে দিতে পারো যে আমরা 30 কেন গুণ করলাম সে ব্যাখ্যাটা এখানে লিখে দিলাম। তাহলে দেখো 3 × ৩৬, আর এখানে দুটো শূন্য আছে, এই শূন্য দুটো বসে যাবে দিন, আর উত্তর হবে 3600 দিন। তাহলে আমরা করে নিই, হ্যাঁ যারা জানে না যে স্যারে আবার ক্লাস শুরু করেছে, তোমরা দয়া করে জানিয়ে দিবে যে স্যার ক্লাস আবার শুরু করেছে, ক্লাস গুলো আবার আমরা নিয়মিত করি। আর স্যারের সর্বোচ্চ চেষ্টা করব যে অনলাইনে আমাদের গণিত এবং ইংরেজির সিলেবাসটা ভালো করে শেষ করে পরীক্ষার জন্য শতভাগ প্রস্তুতি যেন নিতে পারো, এই জন্য তোমরা নিয়মিত ক্লাসগুলা করো, তোমাদেরই আশা করি তোমাদেরই লাভ হবে। কারণ হচ্ছে আগামী বছর আমি জীবিত থাকব, আবার গণিতের ক্লাস করাবো তার কোনো গ্যারান্টি নাই, অতএব যদি গণিতের ক্লাস কিছু কিছু যদি শেখার ইচ্ছা থাকে সাদা স্যার কাছ থেকে, অন্তত এই বছরের গণিতের কিছু অন্তত শেখার একটা সুযোগ তোমাদের তৈরি হয়েছে সবার একসাথে। আগে বি সেকশনের মেয়েরা বলতো যে গণিত শুধু সাদা স্যার আমাদেরকেই করায়, সি সেকশনের মেয়েরা বলতো যে ইংরেজি মনে হয় সাদা স্যার শুধু আমাদেরই করায় আর কাউকে করায় না। তো যা হোক, এখন 3 সেকশনের সুযোগ হয়েছে সমানভাবে সবকিছু পাওয়ার জন্য। আমি আশা করি তোমরা সবাই ক্লাস গুলা মিস দিবে না, আর যে অংশটুকু মিস হবে তোমাদের মোবাইলে চার্জ না থাকার কারণে, কথা স্পষ্ট না শোনার কারণে, তোমরা ইউটিউবে গিয়ে লিঙ্কটা তো অবশ্যই তোমরা জানো, ওইখানে গিয়ে স্যারের চ্যানেলে গিয়ে ওই ক্লাসের ডেট দেওয়া থাকবে, ওই ক্লাসে দেখে নিবে। যা হোক, আমরা তাহলে ক অংশ আমরা শেষ করতে পারলাম, পরে আমরা খ অংশের দিকে যাচ্ছি। খ অংশটা আমরা কিভাবে করব, এটা একই রকম, খেয়াল করো সবাই, আমি এটা মুছে দিচ্ছি। খ নম্বরে দেখি আমরা কি লিখা আছে প্রশ্নে, যে 1000 ঘন্টাকে 1 মাস, দিন,
এবং ঘন্টায় প্রকাশ করো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মাঝে মাঝে যেহেতু ওই যে আলো রিফ্লেক্স করে, যে রিফ্লেকশনের কারণে অনেক সময় দেখা যাচ্ছে তোমাদের কি কিছুক্ষণ কয়েক সেকেন্ডের জন্য ঘোলা হয়, আবার ক্লিয়ার হয়ে যায়। ওটা সাময়িক, ওটা নিয়ে তোমরা টেনশনে কিছু নাই। আলো কাভার করে যেহেতু দূর থেকে ক্যামেরাটা। তো খেয়াল করি আমরা, তাহলে প্রশ্নটা তো নিশ্চয় তোমরা উঠিয়ে ফেলছো। 141 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটা, 6-এর খ নাম্বার। এবার আসি, 1000 ঘন্টা। তাহলে ঘন্টাকে প্রথমেই আমরা জানি, গত ক্লাসে আমরা পড়ছিলাম যে সবচেয়ে সূক্ষ্ম এককটা হচ্ছে আমাদের সেকেন্ড, পরে মিনিট, পরে হচ্ছে ঘন্টা, পরে হচ্ছে দিন, পরে হচ্ছে বছর। এইভাবে আমাদের একটা বছর আমরা নির্ণয় করি। তো সেই ক্ষেত্রে আমাকে ঘন্টাকে মাস দিন ঘন্টা যদি লিখা আছে, এক্ষেত্রে আমার এককটা কোন এককে আছে? দেখো এখানে আছে আমার 1000 ঘন্টা, তাহলে ঘন্টাতে আছে, তাহলে ছোট এককে আছে, ঘন্টাতে অলরেডি আছে। এখন ঘন্টাতে থাকলে আবার ঘন্টাতে প্রকাশ করতে হবে কেন? একটা প্রশ্ন, যেটাতে দেওয়া আছে আমাদের সেটাতে আবার আমরা প্রকাশ করতে যাব কেন? এখানে একটা প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, সেটা কেন আমরা আবার প্রকাশ করব, এই ব্যাখ্যাটা আমাদের অঙ্কের ভিতরে আমরা দিচ্ছি। তারপর হচ্ছে ঘন্টার বড় একক, পরের বড় এককটা হচ্ছে দিন, তারপর হচ্ছে দিনের বড় এককটা হচ্ছে মাস। আমরা জানি কি, 24 ঘন্টাতে একদিন, 30 দিনে এক মাস। এভাবে আমরা কাজটা করব। এখন দেখো আমাদের 1000 দেওয়া আছে, 1000 কি দেওয়া আছে, ঘন্টা দেওয়া আছে। এটাকে আমরা যদি দিনে প্রকাশ করতে হয়, ঘন্টাকে দিনে প্রকাশ করতে হলে আমাকে 24 দিয়ে ভাগ করতে হবে। অনেকের প্রশ্ন, স্যার 24 দিব কেন হুট করে, অনেক কিছু তো দিতে পারতাম। হ্যাঁ, যারা জানি তো জানি যে কারণ হচ্ছে 24 ঘন্টায় একদিন, তাহলে দিনে আনতে হলে ঘন্টাকে 24 দিয়ে ভাগ করার পরে ভাগফল যা হবে সে সব ভাগফলটা দিনে পরিণত হবে। কি বললাম, যে ঘন্টাকে 24 দিয়ে ভাগ করলে ভাগফল যা আসবে সেটা দিন। দেখো আমরা কিভাবে করি, তাহলে আমার দেওয়া আছে কি এখানে 1000 ঘন্টা, সমাধান দিয়ে দিতে পারি, লিখে দিতে পারি, না দিলেও সমস্যা নাই। আচ্ছা, এটাকে আমরা 24 দিয়ে ভাগ করব, তাহলে দেখি আমরা 24 দিয়ে ভাগ করে, জায়গা যদি আমাদের কম, তারপরেও আমি ছোট করে দিচ্ছি, লিখে দিচ্ছি।
আচ্ছা, এখান দিয়ে দিই আপাতত, যেহেতু আমাদের জায়গা লাগবে অনেক। 24 আমি রাফ দিচ্ছি এটা, এই করে এখন 24-এর ভিতরে আমরা জানি এখানে 24 হচ্ছে কয় ঘর, কি দেখা যাচ্ছে? এটা দূরে হলে একটু খেয়াল করে নাও। 24 হচ্ছে আমাদের এখানে তো ভাজক হচ্ছে 2 অঙ্কের, ভাজ্য আছে আমাদের 4 অঙ্কের। এখন অনেকে ভাগ করতে কষ্ট হচ্ছে বা ভুলে গেলাম, তাদের জন্য বলতেছি যে আমার আছে এখানে 10, 2টা অঙ্ক নিলে হয় 10, এখানে আমার আছে 24, তাহলে 24-এর চেয়ে 10 ছোট হবে না। তাহলে এখানে 2টা ঘর নিলে হবে না, আমাকে কমপক্ষে নিব প্রথমে 3টা ঘর না নিলে হবে না। তাহলে প্রথম নিয়ে কয়টা ঘর? 3টা ঘর নিই। তারপরে দেখো, তাহলে 3টা ঘর নিলে কত হয়? 100। তাহলে এখানে প্রথম 3টা ঘর নিলে 24-কে দিয়ে আমি ভাগ করবো, তাহলে কি হয়? 100কে 24 দিয়ে ভাগ করব। দেখো তো, 100কে তোমরা 24 দিয়ে ভাগ করো। 24 নামটা অনেকের জন্য কষ্টকর, তারপরও গুণ দেখো কয়েকটা দিয়ে ভাগ করে দেখো। প্রথমে যারা পারি না, একবারই পারি না, প্রথম তোমরা 2 দিয়ে 24-কে গুণ করো, পরে যদি দেখো যে না আরেকবার যাবে তাহলে 3 দিয়ে গুণ করো, পরে দেখো যে আরেকবার যাবে পর 4 দিয়ে গুণ করো, পরে যদি আরেকবার যায় দেখো কত পর্যন্ত ভাগ করা যায়। তাহলে কি হয়? আমরা দেখলাম, প্রথম দেখো আমরা জানি 4 24 96 কত? 4 24 96 দেখো, তাহলে আমরা ভাগ করি, এখানে হচ্ছে 0 4, আর কি থাকে তাহলে মতো 100 থেকে 96 গেলে কত থাকে? 4 থাকে, আর এখানে যে একটা শূন্য, এই শূন্যটা তাহলে কয়বার যা গেল প্রথমে? 4 বার। কয়বার? 4 বার গেল। আচ্ছা, এরপর আমরা এই যে 4 বিয়োগ করলাম, 96 থেকে 100 থেকে 96 বিয়োগ করলে হয় 4, আর আগের সেই যে শূন্যটা এখানে নামালাম, তাহলে 40। তাহলে 40-এর ভিতরে 24 কয়বার যাবে? 1 বার, কারণ হচ্ছে 4 24 দুগুণে 48, 2 বার যাবে না, কয়বার যাবে? 1 বার। তাহলে লিখলাম 24, তাহলে থাকে কত? 40 থেকে 24 বিয়োগ করলে কত থাকে? 16, 6, আর এখানে হচ্ছে কত? 1। আচ্ছা, তাহলে আমরা ছোট করে করলাম, খেয়াল করে নাও যে 1000কে আমরা 24 দিয়ে ভাগ করলাম, ভাগ করার ফলে দেখলাম মানে আমাদের ভাগ ফলে আছে 41, আর ভাগ শেষে আছে 16। এখন কি করব স্যার, কিছুই তো বুঝতেছি না, কি কোনটাকে কি? যা হোক, খেয়াল করি আমরা যেখানে আজকে আমরা শেষ করছিলাম, যে এখানে আমরা ভাগ যে করলাম, সে ভাগ করতে গিয়ে আমাদের জানি যে আমাদের ভাগফল কত, এখানে বড় করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আমাদের ভাগফল হচ্ছে 41, ভাগ শেষ হচ্ছে 16, আর এক্ষেত্রে আমাদের কি করব? আমি বলছিলাম তোমাদের প্রথম দিকে যে ভাগফল যা বের হবে 24 দিয়ে ভাগ করার পরে সেটা হবে দিন, আর মনে রাখবে ভাগ শেষ হবে ঘন্টা। কেন?
কারণ হচ্ছে আমরা কাজ করতেছি ঘন্টা নিয়ে, যে জিনিসটা নিয়ে কাজ করতেছি তাকে যদি ভাগ করি, ভাগশেষ যা থাকবে সেটা এককটা তাই থাকবে। আমি আবার বলছি যে ভাগ করতেছি আমরা 1000 ঘন্টা, তো ভাগশেষ যা থাকবে সেটা কিন্তু না থাকলে তো নাই, ওটা সমস্যা নাই, না থাকলে এখানে দরকার নাই যে স্যার কি লিখবো, না থাকলে তো আমার ভাগ মিলে গেছে, যাই বের করতে বলছে এককে যদি ভাগফল যা থাকবে তাই, আর যদি ভাগশেষ থাকে তাহলে বুঝতে হবে যে এককে আমার জিনিসটা ভাগ করলাম সে এককে ওই থাকবে। যেহেতু আমার ঘন্টা আছে তাহলে এটাও ঘন্টা, আর এটা হয়ে গেল দিন, 41টা হয়ে গেল আমার দিন, আর ভাগশেষ 16টা হয়ে গেল ঘন্টা। আসি এবারে, তাহলে আমরা কি পেলাম যে 1000 ঘন্টা থেকে আমরা পেলাম 41 দিন। কেন দিন হলো 41? কারণ 24 দিয়ে ভাগ করলে যা ভাগফল হবে সেটা হয়ে যাবে দিন, আর ভাগশেষ যা থাকবে সেটা হয়ে যাবে আমার ঘন্টা হিসেবে থেকেই যাবে। তাহলে 41 দিন 16 ঘন্টা। এখন কত হচ্ছে স্যার, কাজ তো আমি এখনো শেষ করি নাই। তাহলে আমরা ঘন্টাকে দিনই আনলাম, এখন কিন্তু আমার প্রশ্ন বলছে মাসে নিতে হবে। এখন মাসে নিতে হলে আমার মাস হবে কি না আমাকে সেটা দেখতে হবে। আচ্ছা, আমরা কি জানি মাস সম্বন্ধে, যে 31 দিনে 1 মাস হয়, 30 দিনে 1 মাস হয়। তো সেক্ষেত্রে আমরা দেখি আমরা 1 মাসের উপরে আছে কি না, আমার থাকলে আর কি আমি দিনে পরিণত করতে মাসে পরিণত করতে পারব। কারণ আমি আরেকটা অন্য একটা প্রসঙ্গ নিয়ে আসি, বোঝার জন্য সহজ হবে হয়তো তোমাদের জন্য। ধরো আমার কাছে 100 টাকার 11টা নোট আছে, 100 টাকার কয়টা নোট? 11টা নোট। এখন কত হচ্ছে, আমি চাচ্ছি আমি একটা বড় নোট পরিণত করব, তাহলে কি আমি পারবো একটা বড় নোটে পরিণত করতে? হ্যাঁ, কারণ হচ্ছে 10টা নোট হয় 1000 টাকা, আর 1000 টাকার একটা নোট কিন্তু বাংলাদেশে আছে। তাহলে আমি এই 11টা নোট থেকে আমি 2টা নোটে পরিণত করলাম কিভাবে? কারণ হচ্ছে আমার কাছে আছে 1100 টাকা, এই 1100 টাকাকে আমি একটা বড় নোটে পরিণত করতে পারি, বাকিটা তো থেকে যাবে, কারণ এই 100 টাকা, যে বাকি যে 100 টাকা আছে সেটা তো আর কোনো নোটে পরিণত করতে পারবো না, বড় নোটে পরিণত করতে পারবো না। তাহলে যেরকম আমার কাছে থাকলেই পারবো, যদি আমার কাছে 1000 100 টাকার 9টা নোট থাকতো তাহলে কি আমি সেটাকে 1000 টাকার নোটে পরিণত করতে পারতাম? না, উত্তর হচ্ছে না। কেন কেন সেটা হচ্ছে আমরা 900 টাকা আছে আমার কাছে, 1000 10 100 টাকার 9টা নোট মানে আমার কাছে 900 টাকা আছে, কিন্তু 1000 টাকা না পড়লে তো আমি এটা একটা নোটে পরিণত করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার 30 দিনের উপরে থাকলেই দিন মাসে পরিণত করা যায়। আমি আবারও বলতেছি 30 দিনের উপরে থাকতে হবে দিন, এতটা দিন থাকতে হবে, তারপর আমি মাসে পরিণত করতে পারবো। আর যদি না থাকে তাহলে আমি আমার প্রশ্ন বললেও আমি পারবো না, কারণ আমার কাছে নাই। তো আমার এখানে আছে কত দিন? 41 দিন। এই 41টা দিনকে আমি আবার নিয়ে যাব। আমি আবারও বলতেছি এই অঙ্কটা আমি আরেকটা অঙ্ক যাব, আমাদের উদাহরণের একটা অঙ্কের দিকে চলে যাব, সেটা হচ্ছে আমাদের 138 পৃষ্ঠার এই অঙ্কটার দিকে গেলে আরও ক্লিয়ার হবে। তো আমি দিচ্ছি এই 41কে আমরা এখন আবার 30 দিয়ে ভাগ করব। কেন? কারণ হচ্ছে আমাকে মাসে পরিণত করতে হবে, কারণ এই ঘন্টাকে কখনো কি আর মাস পরিণত করা যাবে? 16 ঘন্টাকে তো আমি দিনেই পরিণত করতে পারবো না, আর তাহলে এটা থেকে যাবে, যে এটাকে কাজ করতে পারবো না সেটাকে আমি রেখে দিবে, আমার অঙ্কের এটা থাকবে লেজ হিসাবে, সে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার অঙ্ক না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি এই লেজটাকে রেখে দেবো আমার অঙ্কে, আর বাকিটাকে নিয়ে আমি কাজ করব।
তো আমার বাকি 16 ঘন্টা এটা আমার লেজ, এই অঙ্কের এটা আমি রেখে দেব। আমার দিন, আমার এখন হচ্ছে দরকার হচ্ছে দিন, কারণ মাসে পরিণত করতে হলে দিন দরকার। তাহলে আমি কি করলাম, এই এক যতটা দিন আছে সেই কয়টা দিনকে আমি 30 দিয়ে ভাগ করব, সেই কয়টা দিনকে আমি 30 দিয়ে ভাগ করব। দেখো আমরা 30 দিয়ে ভাগ করি, তাহলে 41 আমরা 30 দিয়ে ভাগ করি কি হয় দেখি আমরা। তাহলে 41 মধ্যে 30 কয়বার যাবে, একবার, কারণ হচ্ছে একের বেশি যায় না। তাহলে থাকে 11, তার মানে হচ্ছে এই যে ভাগফল এটা কি হবে, মাস হবে, কারণ যে জিনিস দিয়ে আমি ভাগ করতেছি সেই জিনিসের ভাগফলটা আমার এখানে আসবে, রেজাল্টটা আসবে এখানে। 30 দিয়ে ভাগ করার পরে এখানে ভাগফল যেটা হবে সেটা হবে মাস। আমি আগের অঙ্কে কি বলছি, 24 দিয়ে 1000 ভাগ করলাম, ভাগফল যা আসবে সেটা ছিল দিন। আবার দিনকে যদি 30 দিয়ে ভাগ করি ভাগফলটা হবে মাস, মাসকে যদি আমরা কি করি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে আমরা কি, বছর। অথবা দিনকে আমরা 365 দিয়ে ভাগ করি সেটা আবার বছরে চলে যাবে। তাহলে দেখি, তাহলে আমরা কি বের হলো, ভাগফল 1 মানে 1 মাস, ভাগশেষ 11। এই 11টা কি, এই 11টা হচ্ছে আমার দিন। কেন, কারণ আমি দিনকেই ভাগ করতেছি, আমি এই যে 41 কি ছিল আমার দিন, তাহলে ভাগশেষ যা থাকবে সেটাও দিন থাকবে। তাহলে কি উত্তর কি দাঁড়াচ্ছে আমার, যে 1 মাস, আর এই যে এখানে কয় দিন ছিল, 11 দিন, আর এখানে যে লেজটা ছিল সেটা তো অবশ্যই লিখে দিতে হবে 16 ঘন্টা। এটাই আমার উত্তর, যে 1 মাস, 11 দিন, 16 ঘন্টা। এবারে আমরা আমাদের ক্লাসের শেষ দিকে এসে আমরা আজকে এই নিয়মে আরেকটা অঙ্ক করি এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবে। অনেকে বলবে যে স্যার কি যে হিজে বিজি কথা বলতেছেন, এত বড় অঙ্ক মাথা ধরতেছে না, কি যে কি কি বলে। অঙ্কগুলো যাদের এখন বুঝতে সমস্যা হচ্ছে তোমাদেরকে বলতেছি, তোমরা স্যারের কথাগুলো আবার ইউটিউবে গিয়ে শুনবা ঠান্ডা মাথায়, যদি এখানে যদি বুঝতে সমস্যা হয়। আর যদি যাদের বুঝতে সুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ তারা তো ভালোই করতেছ, তাদেরকে আর কষ্ট করা লাগবে না। আচ্ছা তাহলে এটা করে উঠায় নাও, উত্তরগুলো উঠায় নাও। আর যারা পারতেছেন স্ক্রিনশট দিয়ে রাখো, আমরা শেষ অঙ্কটা আজকের, আজকে ক্লাসের শেষ অঙ্কটা আমরা করবো ইনশাল্লাহ। দ্রুত উঠে নাও, যারা মনে করতেছে স্যার মুছে ফেলছে লিখতে লিখতে পারি নাই, তারা ইউটিউবে গিয়ে আবার বসে বসে ধরে ধরে স্কিপ করে করে লিখবে, স্টপ করে করে। আচ্ছা আমরা 138 পৃষ্ঠার
চার নম্বর অঙ্কটা পাঁচ নাম্বার প্রায় একই নিয়মে, আমি চার নাম্বারটা একটু বড় মনে হচ্ছে, চার নাম্বারটা করার চেষ্টা করি। 138 পৃষ্ঠার উদাহরণে অনেকে বলছে চার আমরা চার পাঁচ পারি না, হোয়াটসঅ্যাপে স্যারকে হোমওয়ার্ক দেওয়ার সময় বলছিলা লিখছিলা, তো ওদের জন্য আমি চার নাম্বারটা করার দেওয়ার চেষ্টা করছি দ্রুত। দেখো এখানে প্রশ্ন ছিল 1 লক্ষ মিনিটকে, অর্থাৎ একের সাথে কয়টা শূন্য, চার নাম্বারটা, 1 লক্ষ মিনিট মানে একের সাথে পাঁচটা শূন্য, 1, 2, 3, 4, 5 মিনিটকে মিনিটকে মাস দিন ঘন্টা, মাস দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করো। কারণ মিনিটে প্রকাশ করো, আমি বলছিলাম যে যে একক থাকে সে একক আবার লিখে প্রকাশ করতে হয় কেন, এটার কারণ একটাই, সেটা হচ্ছে ভাগশেষ যা থাকবে সেটাই তার একক, মানে সেটাই তো লেগে। যেমন আমরা কিছুক্ষণ আগে যে 16 ঘন্টা, কারণ এটাকে প্রকাশ করা লাগে না, সেটা ভাগশেষে থাকে যেটা সেটাই ছোট একক হিসেবে থেকে যাবে। তো আমার এই অঙ্কের ছোট একক হচ্ছে মিনিট, তো আমি যখন এই অঙ্কটাকে ভাগ করব শুরুতে তখনই আমার ওই অবশিষ্ট বা ভাগশেষ যা থাকবে সেটাই মিনিট হিসাবে থেকে যাবে, সেটাকে আর কখনো কিছু করা যাবে না। মনে রাখবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে ভাগশেষ যেটা থেকে যাবে সেটাকে আর অন্য কোনো এককে প্রকাশ করার দরকার হয় না, বা সেটা সেই এককে থেকে যাবে না, মানে বড় এককে তো পরিণত করা যাবে না, ছোট এককে প্রয়োজন নাই। ভাগশেষ যেটা যখন থাকবে তখন সেটা তো থেকেই যাবে, সেটাকে আর কোনো বড় এককে প্রকাশ করা যেহেতু যায় না, তাই তো অবশিষ্ট আমার ছিল। দেখো আমরা এই অঙ্কটা করি, 1000 মিনিট, 1 লক্ষ মিনিটকে মাস। প্রথমে কি খেয়াল করি, মিনিটকে আমরা নিজ পিছন ছোট থেকে বড় এককের দিকে যাবো, খেয়াল রাখবা এই অঙ্কগুলোর ক্ষেত্রে ছোট একক থেকে বড় এককের দিকে যাব। কারণ আমি আবার মনে করাই দিচ্ছি, তুমি আমি যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসি প্রথমে হচ্ছে সেকেন্ড দিয়ে শুরু হয়েছে, আমার কি দিয়ে শুরু হয়েছে, আমার জীবনটা মুহূর্ত, সেকেন্ডের চেয়ে শুষ্ক আছে সেটাকে মুহূর্ত বলে। তো তাহলে প্রথমে আমরা সেকেন্ড ছিলাম, এরপর আস্তে আস্তে কিছুক্ষণ থাকার 60 মিনিট পরে আমরা 1 ঘন্টা হয়ে গেল, এরপরে 24 দিন পার হয়ে 24 ঘন্টা পার হওয়ার পর আমরা 1 দিন হয়ে গেল, এরপরে আমরা এভাবে 30 দিন হয়ে গেল, যাওয়ার পর 1 মাস হয়ে গেল, এভাবে 365 দিন হয়ে যাওয়ার পর আমার বয়স 1 বছর হয়ে গেল, এভাবে আমাদের জীবনটা। তার মানে হচ্ছে ছোট থেকেই আস্তে আস্তে বড় এককের দিকে যায়, এটা মনে রাখবে সবসময় কি এসব অঙ্কে ছোট একক থেকে আস্তে আস্তে বড় এককে পরিণত হয়। আবার বড় এককে ছোট এককে নিতে হলে কী করতে হবে, বড় একক যখন ছোট এককে পরিণত হবে তখন বেড়ে যাবে, আর ছোট এককে বড় এককে নিতে হলে ভাগ করতে হয়। এর আগে আমাদের পরিমাপের অঙ্কগুলো তো আমরা করেছি, আচ্ছা দেখি আমরা দ্রুত চেষ্টা করি। তাহলে প্রথমে কি করব, আমরা যে ছিল প্রথমে আমরা এই 1000কে 1 লক্ষ 1, 2, 3, 4, 5 এই টোটাল হচ্ছে 6টা ঘর, এটাকে আমি 60 দিয়ে ভাগ করব। কেন, কারণ প্রথমে এটা আছে এখন মিনিট, এটা কি এককে আছে, মিনিট এককে আছে, মিনিটকে আমি প্রথমে ঘন্টায় পরিণত করতে হবে। টোটাল কয় কত ঘন্টা হয় প্রথমে খেয়াল করব, আমরা যত থাকুক না কেন তাকে আমরা প্রথমে মিনিটকে ঘন্টায় নিয়ে যাব, যত বড় সংখ্যা হোক না কেন, আর সেটাকে আমরা ভাগ করব 60 দিয়ে ভাগ করে ঘন্টায় পরিণত করব প্রথমে। তা আমরা পরে দেখি
যে প্রথমে 100-এর ভিতরে কাজ করি আমরা, তাহলে হচ্ছে দেখো, তাহলে 100-এর ভিতরে 60 কয়বার যায়? একবার। কয়বার যায়? একবার। একবার দিলাম, হয় কত থাকে আমাদের? 0, 4, 40 থাকে, তাহলে যায় না। তাহলে আরেকটা শূন্য নামালাম, হয়ে গেল কত? 400। 400-এর ভিতরে দেখো আমার, যদি অনেকে যদি না বোঝো 400-কে কীভাবে 60 দিয়ে ভাগ করবো, যদি না বোঝো সেক্ষেত্রে আমরা 6-এর এখানে 0-0 প্রথম দুটো বাদ রাখবো, প্রথম প্রাথমিক অবস্থায় এখানে 0টা আর এখানে 0টা বাদ রাখবা, রেখে 40-এর ভিতরে 6 কয় বাজার দেখবা, তো দেখবা যা 7 বার 6 = 42 যায় না, বেশি হয়ে যায়, তাহলে 6 = 36, তাহলে এই দুইটা শূন্য আবার বসে যাবে, এই দুইটা শূন্য আবার যুক্ত করে দেবো, তাহলে এখানে হয় 36, এখানে যে শূন্যটা বাদ দিলাম, এখানে যে শূন্যটা বাদ দিলাম সেই শূন্যটা আবার এখানে সংযুক্ত করে দিলাম, করে দেওয়ার পরে হচ্ছে কত? তাহলে কয়বার দিলাম? 6 বার। আচ্ছা, এরপরে দেখো কত থাকে? 0, 4, এই তো শূন্য হয়ে যায়। তাহলে আরেকটা, তাহলে একটা এই শূন্যটা তো আমরা নামালাম, এই শূন্যটা আমি তোমাদের পিছনে দিয়ে বোঝানোর জন্য দিচ্ছি, পরীক্ষার খাতা লেখা লাগবে না। তাহলে আরেকটা শূন্য নামালাম, 40-এর ভিতরে এই যে 400 হয়ে গেল, তাহলে এই শূন্যটা আমরা ব্যবহার করলাম এক্ষেত্রে, এক্ষেত্রে এই শূন্যটা ব্যবহার করলাম, তাহলে আবার কয়বার যা? 6 বার যা, 360, তাহলে আবারও থাকে, আবারও 40 থাকে, আবার এই এই শূন্যটা নামালাম, তাহলে 400, এখানেও আবার কয়বার যা? 6 বার যায়। আমার বোর্ডে জায়গা কমে গেছে, আমি ছোটো করে লিখতেছি, 40, আর তো জায়গায় শেষ। আচ্ছা দেখ, আমি বোঝার জন্য এখানে দিয়ে দিচ্ছি, আমার এ থাকে 40, 300, 400 থেকে 360 বিয়োগ করলে কত থাকে? নিশ্চয় এখানে জায়গা নেই, তারপর আমি যদি অনেকে আবার ভুল করবা, 40, এখানে আমি 40 লিখলাম নিচে দিয়ে, অনেকে বুঝতেছো না, আমি বলে দিচ্ছি, 400 থেকে 360 গেলে 40 থাকে, তাহলে 1,666 ঘন্টা, এটা হচ্ছে আমার ঘন্টা, এটা কি বের হলো? ঘন্টা বের হলো, ঘন্টা। আচ্ছা কেন? কারণ 60 দিয়ে আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তাই 60 দিয়ে মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ভাগফল যা থাকবে আসবে সেটা হবে ঘন্টা ভাগফল, আর ভাগশেষ যা থাকবে সেটা হবে মিনিট, কারণ মিনিটকে মিনিটের ভাগশেষও মিনিট হয়, ঘন্টার ভাগশেষ ঘন্টা হয়, দিনের ভাগশেষ দিন হয়, মাসের ভাগশেষ মাস হয়, বছরের ভাগশেষ বছর হয়, তার মানে আমার এখানে মিনিটের ভাগশেষ মিনিট, 40 মিনিট। আচ্ছা তাহলে আমার কি বের হলো? যে 1,666 ঘন্টা 40 মিনিট। যদিও সময় প্রায় শেষ, আমি তো তারপর বলে দিচ্ছি, আজকের এই এতটুকু পর্যন্ত থাকুক, আমরা এই বের করলাম 1,666 ঘন্টা 40 মিনিট পর্যন্ত আজকে আমরা বের করলাম।